পেট্রোল পাম্পের তেল কম দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল এবং গণধোলাই খেলেন পাম্পের কর্তৃপক্ষ। বর্তমানে ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম, তারই মধ্যে তেল চুরির অভিযোগ পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে। পেট্রোল দেবার সময় মাপে কম দেওয়ার অভিযোগ, তারপরই ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ। দীর্ঘদিন ধরেই জেলার একাধিক পেট্রোল পাম্পগুলির বিরুদ্ধে তেল চুরির অভিযোগ উঠেছিল। আজ সকালে বাতকুল্লার পেট্রোল ও ডিজেল পাম্প কর্তৃপক্ষের তেল চুরি করার সময় হাতে নাতে প্রমাণ সহ ধরে ফেললেন ক্রেতারা, গণধোলাই দেয়া হলো তাকে। ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকার স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় ওই পেট্রোল তেল পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখান মানুষজন। ঘটনাটি ঘটেছে রানাঘাট কৃষ্ণনগর সড়কের তাহেরপুর থানার বাতকুল্লা পাম্পে। পাম্প বন্ধের দাবি তোলেন এলাকার মানুষ। এলাকার চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। সকাল তখন 6টা বাজে, তেল নিতে এসেছে, তেল নেওয়ার পরে 100 টাকা তেল চেয়েছে, 100 টাকা দিয়েছে, তাকে তেল দিয়েছে, মানে 2 লিটার জলের বদলে তেল দিয়েছে, ম্যাক্সিমাম 500 থেকে 600 গ্রাম। তারপরে আমাকে ফোন করলো, আমাকে ফোন করার পরে আমি বললাম কী হয়েছে, ওদের কি কান্নায় ভেঙে পড়ছে যে তোরা আয়, এই পরিস্থিতি, তেল নিয়েছি সামান্য একটু তেল দিয়ে বলছে এই ঘটনা। আমি তখন কী করবো, আমি তখন গাড়ি নিয়ে আমি পাম্পে আসলাম। আসার পরে এসে দেখি যে পরিস্থিতি এই, আমি তখন মালিক পক্ষকে ডাকলাম। ডাকার পরে আমি বললাম যে এই ঘটনাটা কী, মালিক যে তেল দিচ্ছিল সে বললো যে মালিক তো আসে নাই, আমরা কর্মচারী, এইরকমই হয় আমাদের।